প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে লাম্বার ভার্টিব্রা। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা এই ভিডিওর অবজেক্টিভ গুলো জানতে চাই। এট দ্য এন্ড অফ দ্য ভিডিও দ্য স্টুডেন্টস উইল বি এবল টু স্টেট দ্য নাম্বার টাইপস এন্ড ফিচার্স অফ দি লাম্বার ভার্টিব্রা, লিস্ট দ্য প্লেনস রিলেটেড টু লাম্বার ভার্টিব্রা, identify typical lumbar vertebra, describe parts of typical lumbar vertebra, list the joints between two lumbar vertebra, state the ossification of lumbar vertebra, explain the clinical anatomy related to lumbar vertebra. এই অবজেক্টিভ গুলোর উপর বেস করে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। আশা রাখি সবাই আমার সাথেই থাকবে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে চলে আসলাম। এখানে আমরা ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছি। এই ভার্টিব্রাল কলামে আমরা 7টা সার্ভাইকেল ভার্টিব্রা, 12টা থোরাসিক ভার্টিব্রা, দেন 5টা লাম্বার ভার্টিব্রা পাই, তাছাড়া পাই সেক্রাম এবং কক্সিক্স। সো আমরা যেটা বুঝলাম যে লাম্বার ভার্টিব্রা থাকে 5টা। কোন 5টা? এই 5টা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। সো লাম্বার ভার্টিব্রাস আর 5 ইন নাম্বার এন্ড অল দ্য ভার্টিব্রাস আর ইরেগুলার বোন। সবগুলো ভার্টিব্রাই আমাদের বডিতে ইরেগুলার বোন। কেন ইরেগুলার বোন বলা হয়? কারণ হচ্ছে ভার্টিব্রাতে মাল্টিপল প্রসেস পাওয়া যায়। মাল্টিপল প্রসেস থাকে বলেই যে কোনো ভার্টিব্রাই ইরেগুলার বোন হয়ে থাকে। এবং লাম্বার ভার্টিব্রা গুলো মোর ম্যাসিভ ইন সাইজ, সাইজটা অনেক বড় হয় অন্যান্য ভার্টিব্রার তুলনায়। স্পেশালি আমরা যত নিচের দিকে যাব, যেমন 1 নম্বর লাম্বার ভার্টিব্রার চাইতে 2 নম্বর একটু বড়, 2-এর চাইতে 3 বড়, 3-এর চাইতে 4 বড়, আবার 4-এর চাইতে 5 বড়। সুতরাং যত নিচের দিকে যাব তত বেশি তার সাইজ বড় হতে থাকবে। কেন বড় হয়? কারণ যত নিচের দিকে যাব তত ওই ভার্টিব্রা গুলো মোর এন্ড মোর বডি ওয়েট ট্রান্সমিট করে। সুতরাং এই সাইজ অফ দি ভার্টিব্রা ডিপেন্ড করে বডি ওয়েটের সাথে, দে আর প্রপোর্শনাল টু দ্য বডি ওয়েট। যে ভার্টিব্রা যত বেশি ওয়েট ক্যারি করবে তার সাইজ তত বড় হবে। এই জন্য আমরা দেখি 5th লাম্বার ভার্টিব্রা হচ্ছে সবচেয়ে বড় আর 1st লাম্বার ভার্টিব্রা হচ্ছে লাম্বার ভার্টিব্রার মাঝে সবচেয়ে ছোট। এন্ড দিস লাম্বার ভার্টিব্রা ফর্ম দ্য লাম্বার পার্ট অফ দি ভার্টিব্রাল কলাম। এই যে ভার্টিব্রাল কলাম দেখা যাচ্ছে, এটার মাঝে একটা সার্ভাইকেল পার্ট আছে, একটা থোরাসিক পার্ট আছে, দেন একটা লাম্বার পার্ট আছে, দেন সেক্রাল পার্ট এন্ড কক্সিজিয়াল পার্ট আছে। সো লাম্বার ভার্টিব্রা ফর্মস দ্য লাম্বার পার্ট অফ দি ভার্টিব্রাল কলাম। এবং এই পার্টের মাঝে আমরা দেখি ফরওয়ার্ডে কনভেক্সিটি দেখা যায় আর পিছনে থাকে কনকেভিটি। এই জাতীয় কার্ভেচারকে বলা হয় সেকেন্ডারি কার্ভেচার বা কম্পেনসেটরি কার্ভেচার। সুতরাং লাম্বার পার্ট অফ দি ভার্টিব্রাল কলামের মাঝে সেকেন্ডারি কার্ভেচার পাওয়া যায়। এখন আমরা জানবো এই যে লাম্বার ভার্টিব্রা 5টা আছে এগুলো রিলেশনে কিছু প্লেন আছে। যেমন লাম্বার 1 ভার্টিব্রার বডির মধ্য দিয়ে যদি কোনো প্লেন পাস করে, এই প্লেনটাকে বলে ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন পাস করে লাম্বার 1 এর মধ্য দিয়ে, সাবকোস্টাল প্লেন পাস করে লাম্বার 3 এর মধ্য দিয়ে, ট্রান্সটিউবারকুলার প্লেন পাস করে লাম্বার 5 এর মধ্য দিয়ে। সুতরাং 1, 3, 5 তিনটা প্লেন কিন্তু পাস করে গেল। 1 দিয়ে ট্রান্সপাইলোরিক প্লেন, 3 দিয়ে সাবকোস্টাল প্লেন, 5 দিয়ে ট্রান্সটিউবারকুলার প্লেন। আর লাম্বার 3 এবং 4 এর মধ্যে যে ডিস্কটা থাকে এখানে থাকে আম্বিলিকাস। সুতরাং এই লেভেলে যে প্লেনটা পাস করবে তার নাম হচ্ছে ট্রান্স আম্বিলিকাল প্লেন। আর লাম্বার 4 এর লোয়ার বর্ডার দিয়ে আমরা যদি কোনো প্লেন পাস করাই, যে প্লেনটা ইলিয়াক ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্টকে টাচ করে, এটাকে বলে ইন্টার আইলিয়াক প্লেন অর ইন্টার ক্রিস্টাল প্লেন। নাও আমরা চলে আসলাম লাম্বার ভার্টিব্রার ক্লাসিফিকেশনের মাঝে। টোটাল 5টা লাম্বার ভার্টিব্রা আছে, তার মাঝে প্রথম 4টা ভার্টিব্রার ফিচার হুবহু সেম টাইপের। এগুলোকে একটা থেকে আরেকটা সেপারেট করা যায় না, আলাদা করা যায় না বৈশিষ্ট্য দিয়ে। সবগুলো একই বৈশিষ্ট্য ক্যারি করে, মনে হয় যেন এরা সবাই যমজ, টুইন। টুইন তো বলবো না, এই ক্ষেত্রে আমরা বলবো কোয়াড্রিপ্লেট, 4টা যেহেতু। সুতরাং এই জাতীয় ভার্টিব্রাকে বলা হয় টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। সুতরাং আমরা বুঝলাম 4টা হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। কোন 4টা? আপার 4, 1st লাম্বার ভার্টিব্রা, 2nd লাম্বার ভার্টিব্রা, 3rd লাম্বার ভার্টিব্রা, 4th লাম্বার ভার্টিব্রা, দে আর দ্য টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। এন্ড 5th ওয়ান, এই পঞ্চমটা টোটালি ডিফারেন্ট বৈশিষ্ট্য ক্যারি করে। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা 5th লাম্বার ভার্টিব্রাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি।
এই জন্য ফিফথ লাম্বার ভার্টিব্রাকে বলা হয় এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। তাহলে আমরা বুঝলাম যে টোটাল পাঁচটা লাম্বার ভার্টিব্রার মধ্যে প্রথম চারটা হচ্ছে টিপিক্যাল আর শেষেরটা হচ্ছে এটিপিক্যাল। নাও লাম্বার ভার্টিব্রার আইডেন্টিফাইং পয়েন্ট আমরা জানবো, কি দিয়ে আমরা বুঝবো এটা একটা লাম্বার ভার্টিব্রা। এর আগে আমি থোরাসিক ভার্টিব্রার ভিতরে বলেছিলাম কিভাবে আমরা ভার্টিব্রা আইডেন্টিফাই করব। তিনটা পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে মেমিলারি প্রসেস, দেন ফরামিনা ট্রান্সভার্সারিয়াম, দেন কস্টাল ফেসেট। মেমিলারি প্রসেস থাকে হচ্ছে লাম্বার ভার্টিব্রাতে। সো কোনো ভার্টিব্রাতে যদি আমি মেমিলারি প্রসেস প্রেজেন্ট পাই আমরা ধরে নিব সেটা লাম্বার ভার্টিব্রা। ফ্রমিনা ট্রান্সভার্সারিয়াম থাকে সার্ভাইকেল ভার্টিব্রাতে। এই যে ফ্রমেন গুলো দেখা যাচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মাঝে, এটাকে বলে ফ্রমিনা ট্রান্সভার্সারিয়াম। এই জাতীয় ফ্রমেন থাকে হচ্ছে ইন কেস অফ দি সার্ভাইকেল ভার্টিব্রা। আমরা অন্য কোনো ভার্টিব্রাতে এরকম ফ্রমিনা ট্রান্সভার্সারিয়াম খুঁজে পাবো না। আরেকটা হচ্ছে কোস্টাল ফেসেট, এই যে দেখা যাচ্ছে কোস্টাল ফেসেট। এই ফেসেটের মাধ্যমে রিবের সাথে আর্টিকুলেট করে। আমরা জানি রিব থাকে থোরাসিক রিজিয়নে, সুতরাং থোরাসিক ভার্টিব্রার আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে কোস্টাল ফেসেট। তাহলে কোনো ভার্টিব্রাতে কোস্টাল ফেসেট থাকলে সে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম থাকলে সে হচ্ছে সার্ভাইকেল ভার্টিব্রা, আর মেমিলারি প্রসেস থাকলে সে হচ্ছে লাম্বার ভার্টিব্রা। সুতরাং লাম্বার ভার্টিব্রার আইডেন্টিফাইং পয়েন্ট এক নম্বর হচ্ছে মেমিলারি প্রসেস প্রেজেন্ট, এই হচ্ছে মেমিলারি প্রসেস। এই যে দেখা যাচ্ছে এটাকে বলে মেমিলারি প্রসেস, এটা প্রেজেন্ট থাকলে আমরা বলবো লাম্বার ভার্টিব্রা। আর ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম এই ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে, এই যে ফোরামেন গুলো আছে এই ফোরামেনকে তো লাম্বার ভার্টিব্রাতে পাবো না আমরা, এই জন্য বলছি ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম অ্যাবসেন্ট ইন কেস অফ দি লাম্বার ভার্টিব্রা। দেন কোস্টাল ফেসেট অন দ্য সাইড অফ দি বডি, বডির পাশে যে কোস্টাল ফেসেট, এই ফেসেট গুলো ইন কেস অফ দি লাম্বার ভার্টিব্রা অ্যাবসেন্ট হবে। এগুলো হচ্ছে থোরাসিক ভার্টিব্রার ফিচার। সুতরাং যদি কোনো ভার্টিব্রাতে মেমিলারি প্রসেস প্রেজেন্ট থাকে, ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম অ্যাবসেন্ট থাকে বা কোস্টাল ফেসেট অ্যাবসেন্ট থাকে, তখন সেটাকে বলবো আমরা লাম্বার ভার্টিব্রা। আর যদি কোনো ভার্টিব্রাতে ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম প্রেজেন্ট বাকি দুটো অ্যাবসেন্ট থাকে, তখন সেটা হবে সার্ভাইকেল ভার্টিব্রা। আর কোনো ভার্টিব্রাতে যদি কোস্টাল ফেসেট প্রেজেন্ট থাকে কিন্তু মেমিলারি প্রসেস বা ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম অ্যাবসেন্ট থাকে, তখন সেটা হবে থোরাসিক ভার্টিব্রা। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে আইডেন্টিফাইং পয়েন্ট। না আমরা দেখব একটা টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার কি কি পার্টস আছে। যে কোনো ভার্টিব্রাতে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি, দেন আর্চ যাকে বলে ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ, আর দুটোর মাঝখানে একটা ওপেনিং থাকে, সেই ওপেনিংটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। সুতরাং তিনটা পার্ট মিলে একটা ভার্টিব্রা তৈরি হয়, বডি, ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ এন্ড ভার্টিব্রাল ফোরামেন। না আমরা চলে আসছি বডিতে, বডিটা থাকে সামনের দিকে, তার মানে এন্টেরিয়রলি, বডি লাইজ এন্টেরিয়রলি, এন্ড বডিটা সাইজের দিক থেকে চিন্তা করলে মেসিভ হয় এবং শেপের দিকে চিন্তা করলে কিডনি শেপ, ল্যাটিনে কিডনিকে বলে রেন, সুতরাং রেনিফর্ম ইন শেপও বলতে পারি। সো রেনিফর্ম মানে হচ্ছে কিডনি শেপ, তাহলে বডিটা হচ্ছে মেসিভ এন্ড কিডনি শেপ। এবং আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ দি লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর দেন দ্য এন্টেরো পোস্টেরিও ডায়ামিটার এন্ড দ্য সাইজ অফ দ্য বডি ইনক্রিজেস গ্রাজুয়ালি ফ্রম ফার্স্ট টু ফিফথ লাম্বার ভার্টিব্রা। এবং এই যে বডির যে এন্টেরিওর সার্ফেসে যে লেংথ, এই লেংথটা পোস্টেরিও সার্ফেসের তুলনায় কিন্তু বেশি হয়, তার মানে পোস্টেরিও সার্ফেসের লেংথ সেটা কম, এন্টেরিও সার্ফেসের লেংথটা বেশি। এই কারণেই আমরা দেখি লাম্বার পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলামের মাঝে ফরওয়ার্ড কনভেক্সিটি তৈরি হয়, ব্যাকওয়ার্ডে থাকে কনকেভিটি এবং সেকেন্ডারি কার্ভেচার ফর্ম করে। আমরা লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে বডিতে কোনো কোস্টাল ফেসেট খুঁজে পাবো না, এই হচ্ছে বডির আলোচনা। বডিতে আমরা দেখব চারটা সার্ফেস আছে, একটা হচ্ছে এন্টেরো ল্যাটারাল সার্ফেস, এই সার্ফেসটাকে বলা হয় এন্টেরো ল্যাটারাল সার্ফেস। এই সার্ফেসের সামনের দিকে একটা লিগামেন্ট লেগে থাকে যার নাম এন্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, পিছন দিকে যে সার্ফেসটা আছে তার নাম পোস্টেরিয়র সার্ফেস, দিস ইজ কল্ড পোস্টেরিয়র সার্ফেস, ইট ফর্মস দ্য এন্টেরিয়র বাউন্ডারি অফ দি ভার্টিব্রাল ফোরামেন। এই পোস্টেরিয়র সার্ফেসের মাঝে আমরা একটা লিগামেন্ট অ্যাটাচ হতে দেখি যার নাম পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। তাছাড়া এই পোস্টেরিয়র সার্ফেসের মাঝে কিছু ওপেনিং থাকে যার নাম বেসি ভার্টিব্রাল ফোরামেন,
এই ফোরামেন দিয়ে ভার্টিব্রা থেকে ভিনগুলো বের হয়ে আসে, এগুলিকে বলে বেজি ভার্টিব্রাল ফোরামিনা। দেন আরো দুটো সার্ফিস আছে, একটা হচ্ছে আপার সার্ফিস, দ্যাট ওয়ান, এই সার্ফিসটা, আর একটা হচ্ছে লোয়ার সার্ফিস। আমি যদি এই ভার্টিব্রার কথা চিন্তা করি তাহলে দিস উইল বি দা আপার সার্ফিস এন্ড দিস উইল বি দা লোয়ার সার্ফিস। এই দুই সার্ফেস কার রিলেশনে আছে? আছে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের রিলেশনে। সো দিস টু সার্ফেসেস আর রিলেটেড টু দা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নাও ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ, ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ এটা থাকে পোস্টেরিয়রলি। আমরা জানি বডিটা থাকে ইন্টেরিয়রলি, ভার্টিব্রাল আর্চ থাকে পোস্টেরিয়রলি। এখন এই ভার্টিব্রাল আর্চ কি দিয়ে তৈরি হয়? মেইনলি তৈরি হয় বাই এ পেয়ার অফ পেডিকেল এন্ড এ পেয়ার অফ লেমিনা দিয়ে। সো দিস টু আর কল পেডিকেল এন্ড দিস টু আর কল লেমিনা। তাহলে এক জোড়া পেডিকেল আর এক জোড়া লেমিনা দিয়ে তৈরি হয় আমাদের ভার্টিব্রাল আর্চ। প্রথমে দেখব এই পেডিকেল সম্পর্কে। দিস ইজ দা পেডিকেল অফ দি লাম্বার ভার্টিব্রা। এই পেডিকেলটা ভেরি শর্ট এন্ড স্ট্রং, অনেক মোটা সোটা, শর্ট এবং স্ট্রং। Moreover, it projects posteriorly from the posterior aspect of the body. Body's posterior aspect থেকে সে posteriorly project করেছে. So this is the pedicle. এবং pedicle গুলো body's upper surface এর কাছে লেগে থাকে বা upper border এর কাছে attached থাকে। সুতরাং superior vertebral যে nostril থাকে সেটা কিন্তু shallow হবে, inferior vertebral nostril হবে deep. Superior vertebral nostril shallow হবে, ইনফিরিয়র ভার্টিব্রাল নস্টা ডিপ হবে, যেহেতু পেডিকেলটা লেগে আছে বডির আপার বর্ডারের কাছে। নাও লেমিনা, দিস ওয়ান ইজ কল্ড লেমিনা। লেমিনাটা হচ্ছে শর্ট, থিক এন্ড ব্রড, এবং লেমিনা ডিরেকশন হচ্ছে পোস্টেরো মিডিয়ালি। এই যে আমরা দেখতে পাচ্ছি লেমিনা পিছন দিকে এবং মিডিয়ালি আসলো, সো লেমিনা ইজ ডিরেক্টেড পোস্টেরো মিডিয়ালি। এন্ড দে ইউনাইট ইন দ্য মিড লাইন দেন প্রজেক্ট ব্যাকওয়ার্ড টু ফর্ম দ্য স্পাইন। লেমিনা গুলি ইউনাইট করে মিড লাইনে, দেন পোস্টেরিয়রলি প্রজেকশন হয়ে স্পাইন বা স্পাইনাস প্রসেস তৈরি করে। হাউএভার এই যে লেমিনা, লেমিনাতে একটা লিগামেন্ট লাগে, জানলাম লিগামেন্টাম ফ্লাভা। লিগামেন্টাম ফ্লাভা হচ্ছে একটা ইলাস্টিক লিগামেন্ট। নাও স্পাইনাস প্রসেস, হিয়ার ইজ দা স্পাইনাস প্রসেস। আবার আমরা যদি ল্যাটারাল ভিউ দেখি তাহলে এটা হচ্ছে সেই স্পাইনাস প্রসেস। সো লাম্বার ভার্টিব্রার স্পাইনাস প্রসেসের শেপটা হচ্ছে quadrilateral in shape and it project backward from the junction of the two lamina. দুটো লেমিনার জাংশন থেকে posteriorly projection করে তৈরি হয় spinous process or simply the spine. Lumbar vertebral spine গুলো more or less horizontal থাকে। আমরা জানি cervical vertebral spinous process থাকে bifid, thoracic vertebral spinous process থাকে long and tapering, কিন্তু লাম্বার ভার্টিব্রা স্পাইনাস প্রসেস হচ্ছে কোয়াড্রিলেটারাল এন্ড অলমোস্ট হরাইজন্টাল। এই স্পাইনাস প্রসেসের মাঝে আমরা দেখব দুটো লিগামেন্ট লাগে, একটা হচ্ছে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট হিয়ার, আর এখানে লাগে ইন্টার স্পাইনাস লিগামেন্ট। নাও ট্রান্সভার্স প্রসেস, এই হচ্ছে লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস। আমরা জানি থোরাসিক ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস গুলো কিন্তু রিবের সাথে আর্টিকুলেট করে, এই জন্য থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস গুলো লং হয় এবং স্টাউট হয়, মোটা সোটা হয়ে থাকে, মাথার দিকটা ছাড় তার ক্লাব শেপড হয়ে থাকে। কিন্তু লাম্বার ভার্টিব্রা যেহেতু রিবের সাথে তার কোনো কাজ কারবার নাই, সুতরাং এর ট্রান্সভার্স প্রসেস গুলো হবে থিন এন্ড টেপারিং। সুতরাং আমরা বুঝলাম লাম্বার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস গুলো থিন থাকে, টেপারিং থাকে, এবং এরা প্রজেক্ট করে ল্যাটারালি ফ্রম দ্য জাংশন অব দি পেডিকেল এন্ড লেমিনা। ট্রান্সভার্স প্রসেসের রুটের কাছে আমরা দুটো প্রজেকশন দেখব, পোস্টেরিয়রলি দুটো প্রসেস তৈরি হতে দেখব। এই প্রসেসগুলোকে বলে অ্যাক্সেসরি প্রসেস। এই অ্যাক্সেসরি প্রসেস আর কোনো ভার্টিব্রার ক্ষেত্রে পাওয়া যায় না, দিজ আর দ্য অ্যাক্সেসরি প্রসেস। এক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস অন্য ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে কানেক্টেড থাকে বাই দ্য ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। নাও আর্টিকুলার পিলার্স, চারটা আর্টিকুলার প্রসেস, এই একটা এই একটা, এই দুটো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর এই দুটো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এক পাশে একটা সুপিরিয়র প্রসেস এবং একটা ইনফিরিয়র প্রসেস মিলে তৈরি করে একটা পিলার। সো দিস ইজ ওয়ান আর্টিকুলার পিলার, দিস ইজ অ্যানাদার আর্টিকুলার পিলার।
সুতরাং আমরা বুঝতে পারলাম আর্টিকুলার পিলার তৈরি হয় বাই দা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটাকে আর্টিকুলার কেন বলে? কারণ এই প্রসেসের মাঝে আমরা আর্টিকুলার ফেসেট পাব। দিস ইজ দা সুপিরিয়র আর্টিকুলার ফেসেট। এই ফেসেটটা কনকেভ ইন শেপ, দেখতে হচ্ছে কনকেভ, এবং এর ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি, স্ট্রেট ব্যাকওয়ার্ড কিন্তু নয়, সে থাকে ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়াল ডিরেকশনে। এবং এই যে উপরে দুটো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, তাদের মাঝে যে ডিস্টেন্স আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এর মাঝে যে ডিস্টেন্স, এই দুটো যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখবো দ্য ডিস্টেন্স বিটুইন সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ইজ গ্রেটার দেন দ্য ডিস্টেন্স বিটুইন ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসেস। এবং এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর পোস্টিরিয়রলি আমরা একটা প্রসেস দেখি যার নাম হচ্ছে মেমিলারি প্রসেস। সো হিয়ার ইজ ওয়ান মেমিলারি প্রসেস, হিয়ার ইজ অ্যানাদার মেমিলারি প্রসেস। তাহলে আমরা কি বুঝলাম? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর পোস্টিরিয়রলি দুটো প্রসেস দেখা যায়। এই প্রসেস গুলো দেখতে মেমারি গ্ল্যান্ড এর মতো, এই জন্য এগুলোকে বলে মেমিলারি প্রসেস। সো দুটো মেমিলারি প্রসেস পাই। এই মেমিলারি প্রসেস গুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রার স্পেশাল আইডেন্টিফাইং পয়েন্ট। নাও ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যদি দেখি, এরাও আর্টিকুলেশনে হেল্প করে, এই জন্য এগুলোকে বলে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসে আমরা ফেসেট দেখতে পাবো যার নাম ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট। এই ফেসেট গুলো দেখতে কনভেক্স ইন শেপ। একটু আগে বলেছিলাম সুপিরিয়র আর্টিকুলার ফেসেটটা হচ্ছে কনকেভ ইন শেপ, কিন্তু ইনফিরিয়র ফেসেটটা কনভেক্স ইন শেপ। সুপিরিয়র ফেসেটের ডিরেকশন ছিল ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি, সুতরাং ইনফিরিয়র ফেসেটের ডিরেকশন হবে ফরওয়ার্ড এন্ড ল্যাটারালি। এবং এই সুপিরিয়র আর্টিকুলার ফেসেট এবং ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট নিজেরা কিন্তু জয়েন্ট তৈরি করে, এই জয়েন্টটাকে বলে জাইগোপোফাইশিয়াল জয়েন্ট, এগুলো প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। নাও আমরা চলে আসলাম ভার্টিব্রাল ফোরামেনের মাঝে। দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে ভার্টিব্রাল ফোরামেনটা ট্রায়াঙ্গুলার ইন শেপ এন্ড ইট ইজ লার্জার দেন দ্য ভার্টিব্রাল ফোরামেন অফ দি থোরাসিক ভার্টিব্রা বাট স্মলার দেন দ্য ভার্টিব্রাল ফোরামেন অফ সার্ভাইকেল ভার্টিব্রা। সার্ভাইকেল রিজিওনে এবং লাম্বার রিজিওনে ভার্টিব্রাল ফোরামেনটা একটু বড় হয়, তার কারণে এই দুই রিজিওনে স্পাইনাল কর্ডের মাঝে এনলার্জমেন্ট পাওয়া যায়। সার্ভাইকেল এনলার্জমেন্টটা বেশি বড় হয়, এই জন্য সার্ভাইকেল রিজিওনে সবচেয়ে বড় ভার্টিব্রাল ফোরামেন পাবো। লাম্বোসেক্রাল রিজিওনেও যেহেতু লাম্বোসেক্রাল এনলার্জমেন্ট থাকে, এই জন্য এই রিজিওনে আমরা দেখি ভার্টিব্রাল ফোরামেনটা বড় হবে, কিন্তু থোরাসিক রিজিওনে স্পাইনাল কর্ডে কোনো এনলার্জমেন্ট থাকে না, এই জন্য থোরাসিক রিজিওনে ভার্টিব্রাল ফোরামেনটা নেরো হয় কম্পারেটিভলি। এখন জানবো ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট কি। এটা ডিপেন্ড করে কোন ভার্টিব্রা তার উপরে। যদি লাম্বার ওয়ান ভার্টিব্রা হয়, আমরা জানি স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় এট দ্য লোয়ার বর্ডার অফ দি লাম্বার ওয়ান ভার্টিব্রা ইন কেস অফ দি অ্যাডাল্ট, এবং এই লোয়ার পার্টটা টেপারিং থাকে যাকে বলে কোনাস মেডুলারিস। সুতরাং আমরা বলবো লাম্বার ওয়ান এর ভিতরে থাকে কোনাস মেডুলারিস কভার্ড উইথ মেনিনজেস। আর অন্য লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে, দ্যাট ইজ লাম্বার টু টু লাম্বার ফাইভ ভার্টিব্রা, তাদের ক্ষেত্রে থাকে কডা ইকুইনা উইথ মেনিনজেস। এতক্ষণ আমরা টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা সম্পর্কে আলাপ করলাম, এখন চলে আসলাম এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রাতে। আমরা জানি ফিফথ লাম্বার ভার্টিব্রা হচ্ছে এটিপিক্যাল। এর কিছু স্পেশাল ফিচার পাওয়া যায়, যেমন এর বডিটা হচ্ছে লার্জেস্ট অফ অল লাম্বার ভার্টিব্রা, ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে থিক শর্ট এন্ড পিরামিডাল ইন শেপ, ইভেন ট্রান্সভার্স প্রসেসটা পেডিকেল লেমিনার জাংশনে তো থাকেই, বরং সে বডি পর্যন্ত এক্সটেন্ড করে। সো এই ট্রান্সভার্স প্রসেসটা বডিতে এনক্রোচ করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন এর স্পাইনটা হচ্ছে শর্ট স্মল লিস্ট সাবস্টেনশিয়াল এবং টিপটা রাউন্ডেড থাকে। নাও সুপিরিয়র আর্টিকুলার ফেসেট। আমরা জানি টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফেসেট থাকে ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়াল ডিরেকশনে, কিন্তু এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা অর ফিফথ লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে সুপিরিয়র আর্টিকুলার ফেসেট ম্যাক্সিমাম হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকে, খুব একটা মিডিয়াল থাকে না। সিমিলারলি ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট ম্যাক্সিমাম থাকে ফরওয়ার্ড ডিরেকশনে, খুব একটা ল্যাটারালি থাকে না। এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আর রাফলি ইকুয়াল। আমরা জানি যে ইন কেস অফ টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা ডিস্টেন্স বিটুইন সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ইজ মোর দেন দ্য ডিস্টেন্স বিটুইন ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস,
কিন্তু ইন কেস অফ দ্য অ্যাটিপিক্যাল ভার্টিব্রা এই ডিস্টেন্সটা প্রায় সমান থাকে। এখন আমরা দেখব আর্টিকুলেশন বিটুইন অ্যাডজাসেন্ট লাম্বার ভার্টিব্রা, পাশাপাশি দুটো লাম্বার ভার্টিব্রার মাঝে কি কি জয়েন্ট তৈরি হয়। একটা জয়েন্ট হবে বডির সাথে বডি, এই একটা বডি একটা বডি, মাঝখানে ফাইব্রোকার্টিলিজের একটা ডিস্ক দেখা যাচ্ছে যার নাম ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এর মাধ্যমে যে জয়েন্টটা তৈরি হয় তার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাছাড়া এক ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফেসেট অন্য ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার ফেসেটের সাথে যে জয়েন্ট তৈরি করে তার নাম হচ্ছে জাইগোপোফাইশিয়াল জয়েন্ট, এগুলো হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সুতরাং দুটো ভার্টিব্রার মাঝে বডির সাথে বডি হবে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট, আর আর্টিকুলার ফেসেট গুলোর মাঝে হয় জাইগোপোফাইশিয়াল জয়েন্ট যেটা হচ্ছে প্লেইন সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়াও দুটো ভার্টিব্রার মাঝে লিগামেন্ট দিয়ে কিছু জয়েন্ট তৈরি হয় যাকে বলে সিন্ডেসমোসিস, যেমন হচ্ছে জয়েন্ট বিটুইন টু অ্যাডজাসেন্ট লেমিনা, এক ভার্টিব্রাল লেমিনা অন্য ভার্টিব্রাল লেমিনার সাথে কানেকশন হয় বাই দ্য লিগামেন্টাম ফ্লাভা, এই জয়েন্টটা হচ্ছে একটা সিন্ডেসমোসিস। দেন জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট স্পাইন, একটা স্পাইনের সাথে অন্য স্পাইন আর্টিকুলেট করে বা জয়েন্ট তৈরি করে বাই দ্য ইন্টার স্পাইনাস এন্ড সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, সেটাও একটা সিন্ডেসমোসিস। এগেইন এক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস অন্য ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে জয়েন্ট তৈরি করে বাই দ্য ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট, সেটাও আরেকটা সিন্ডেসমোসিস। সুতরাং দুই ভার্টিব্রার মাঝে অনেক অনেক সিন্ডেসমোসিস দেখা যায়। না আমরা চলে আসলাম ইন্টার ভার্টিব্রাল ফোরামেনের মাঝে। ইন্টার মানে হচ্ছে বিটুইন আর ভার্টিব্রাল মানে ভার্টিব্রা, সো দুই ভার্টিব্রার মাঝখানে যে ওপেনিং গুলো থাকে তাকে বলে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। আমরা এখানে পাঁচটা লাম্বার ভার্টিব্রা দেখতে পাচ্ছি, তার মাঝে চারটা ফোরামেন তৈরি হলো, এগুলি হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। এর সাথে ভার্টিব্রাল ফোরামেনকে গুলিয়ে ফেললে হবে না, ভার্টিব্রাল ফোরামেন থাকে একটা ভার্টিব্রাতে বিটুইন বডি এন্ড ভার্টিব্রাল আর্চ, কিন্তু দুটো ভার্টিব্রাকে যখন আমি কানেক্ট করব তাদের একটার সুপিরিয়র ভার্টিব্রাল নচ একটার ইনফিরিয়র ভার্টিব্রাল নচ মিলে যে ফোরামেনটা তৈরি হবে তার নামই হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। এখন আমরা জানব ইন্টার ভার্টিব্রাল ফোরামেনের ইম্পর্টেন্স কি। ইন্টার ভার্টিব্রাল ফোরামেনের মাঝে আলটিমেটলি স্পাইনাল নার্ভ ফর্মেশন হবে। কিভাবে তৈরি হয় স্পাইনাল নার্ভ? বাই ইউনিয়ন অফ দি ভেন্ট্রাল এন্ড ডরসাল নার্ভ রুটস। এখন এখানে কোন নার্ভ তৈরি হবে? এখানে তৈরি হবে লাম্বার স্পাইনাল নার্ভ। আমরা জানি টোটালি 5 পেয়ার অফ দি লাম্বার স্পাইনাল নার্ভ থাকে, সো এখানে আমরা দেখব সেই লাম্বার স্পাইনাল নার্ভ গুলো ফর্মেশন হতে। 1 এবং 2 এর মাঝখানে যে ফোরামেন সেখানে ফার্স্ট লাম্বার নার্ভটা ফর্মেশন হবে, 2 আর 3 মাঝে সেকেন্ড, 3 আর 4 মাঝে থার্ড, 4 আর 5 এর মাঝে ফোর্থ লাম্বার নার্ভটা তৈরি হয়, আর 5 এর নিচে যে ফোরামেনটা থাকে সেখানে তৈরি হয় ফিফথ লাম্বার স্পাইনাল নার্ভ। নার্ভ তৈরি হয়ে বসে থাকে না, নার্ভ গুলো আবার ডিভিশন হবে, ডিভিশন হয়ে তৈরি করে রেমাস। সুতরাং ভেন্ট্রাল এবং ডরসাল রেমাস অফ দি স্পাইনাল নার্ভ এই ফোরামেন দিয়ে বের হয়ে আসে, সেই সাথে এই ফোরামেন দিয়ে কিছু আর্টারি ঢুকে স্পাইনাল কর্ড কে সাপ্লাই দেওয়ার জন্য কিছু ভেইন বের হয়ে আসে, এবং এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে আলটিমেটলি ভেন্ট্রাল এন্ড ডরসাল রেমাস অফ দি স্পাইনাল নার্ভ বের হয়ে আসে, সেই সাথে এই ফোরামেন দিয়ে কিছু ব্লাড ভেসেল এন্টার করে বা বের হয়ে আসে। এখন আমরা দেখব একটা ভার্টিব্রার অ্যাটাচমেন্ট গুলো কি কি। এই যে ইন্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি, আগেই বলেছিলাম এখানে ইন্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট লাগে, পোস্টেরিয়র সার্ফেসে লাগে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, তারপরে ট্রান্সভার্স প্রসেসে লাগে ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট, স্পাইনে লাগে ইন্টার স্পাইনাস এবং সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, লেমিনাতে লাগে লিগামেন্টাম ফ্লাভা। এছাড়া আমাদের জানতে হবে মেমিলারি প্রসেসের অ্যাটাচমেন্ট। মেমিলারি প্রসেস নামের সাথে এম আছে, এর মাঝে দুটো স্ট্রাকচার লাগে তাদের নাম হচ্ছে এম দিয়ে, একটা হচ্ছে মাল্টিফিডাস, মাল্টিফিডাস একটা মাসল, আর একটা হচ্ছে মিডিয়াল ইন্টার ট্রান্সভার্স মাসল। আমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে কিন্তু ফর দা অস্পি এক্সাম, যে মেমিলারি প্রসেসের অ্যাটাচমেন্ট কি। আমি আবারও বলছি মেমিলারি প্রসেসে এম আছে এবং মেমিলারি প্রসেসের অ্যাটাচমেন্টেও দুটো এম আছে, একটা হচ্ছে মাল্টিফিডাস মাসল, মিডিয়াল ইন্টার ট্রান্সভার্স মাসল। নাও আমরা জানবো অসিফিকেশন অফ দি লাম্বার ভার্টিব্রা। একটা লাম্বার ভার্টিব্রা অসিফিকেশনে তিনটা প্রাইমারি সেন্টার পাবো আর 60টা সেকেন্ডারি সেন্টার পাবো, সো 3 প্রাইমারি সেন্টার 7 সেকেন্ডারি সেন্টার। প্রাইমারি সেন্টার গুলো কার জন্য? 1 ফর দা সেন্ট্রাম, সেন্ট্রাম মানে এই বডি, বডির জন্য একটা,
এবং ওয়ান ফর ইচ হাফ অফ দি ভার্টিব্রাল আর্চ। সো এই হাফের জন্য একটা সেন্টার, এই হাফের জন্য আরেকটা সেন্টার আসবে, এই তিনটা হচ্ছে প্রাইমারি সেন্টার। নাও সেভেন সেকেন্ডারি সেন্টার, আমরা দেখতে চাই এই সেন্টার গুলো কোথায় আসে। তিনটা সেন্টার আছে, টু ফর দা টু ট্রান্সভার্স প্রসেস এন্ড ওয়ান ফর দা স্পাইনাস প্রসেস, দেন আরো দুটো আসে ফর দা আপার সার্ফেস এন্ড লোয়ার সার্ফেস অফ দি বডি, এগুলোকে বলে টু অ্যানুলার এপিফাইসিস। এর বাইরে দুটো মেমিলারি প্রসেসের জন্য দুটো সেকেন্ডারি সেন্টার এপিয়ার করে, এই হচ্ছে সাতটা সেকেন্ডারি সেন্টার। তাহলে আমরা কি কি বুঝলাম সেকেন্ডারি সেন্টারের সম্পর্কে? দুটো ট্রান্সভার্স প্রসেসের জন্য দুটো সেন্টার, স্পাইনাস প্রসেসের জন্য একটা সেন্টার, বডির আপার সার্ফেসের জন্য একটা, লোয়ার সার্ফেসের জন্য একটা, আর দুটো মেমিলারি প্রসেসের জন্য দুটো সেন্টার এপিয়ার করে। সো দ্যাট ইজ দা অসিফিকেশন অব দি লাম্বার ভার্টিব্রা। এখন আমরা জানবো ক্লিনিক্যাল প্রবলেমস রিলেটেড টু দা কার্ভেচার। আমরা জানি লাম্বার পার্ট অফ দি ভার্টিব্রাল কলামে সেকেন্ডারি কার্ভেচার দেখা যায়, দ্যাট ইজ ফরওয়ার্ডে থাকে কনভেক্সিটি, ব্যাকওয়ার্ডে থাকে কনকেভিটি। যদি কোনো কারণে এই লাম্বার পার্ট অফ দি ভার্টিব্রাল কলামের মাঝে এই কার্ভেচারটা এক্সাজারেটেড হয়, মানে বেড়ে যায়, তখন এই কন্ডিশনকে বলে লর্ডোসিস অর সোয়েব্যাক কন্ডিশন। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, লাম্বার রিজিয়নে লর্ডোসিস হয়, এল এল, লাম্বার রিজিয়ন অফ দি ভার্টিব্রাল কলামে যে কার্ভেচার থাকে সেটা বেড়ে গেলে লর্ডোসিস হবে, লর্ড এর মতো সে হাঁটবে। এখন আমরা জানবো সেক্রালাইজেশন অফ দি ফিফথ লাম্বার ভার্টিব্রা। এই ছবিটা যদি দেখি, দিস ইজ দা সেক্রাম, আর এটা হচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রা। এই ছবিতে দেখা যাচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রা তার সেক্রামের সাথে ইউনাইট করে ফেলেছে, ফিউশন হয়ে গেছে, এটাকে বলে সেক্রালাইজেশন অফ ফিফথ লাম্বার ভার্টিব্রা। কমপ্লিট অর ইনকমপ্লিট ফিউশন অফ দি ফিফথ লাম্বার ভার্টিব্রা উইথ দ্য সেক্রাম ইজ কল্ড সেক্রালাইজেশন অফ ফিফথ লাম্বার ভার্টিব্রা। তো এই সেক্রালাইজেশন হলে প্রবলেম কি হবে? আমরা জানি ফিফথ লাম্বার ভার্টিব্রার নিচে যে ফোরামেন থাকে সেখানে ফিফথ লাম্বার স্পাইনাল নার্ভ ফরমেশন হয় এবং তার ভেন্ট্রাল এবং ডর্সাল রেমাস গুলো বের হয়ে আছে এই ফোরামেন দিয়ে। সুতরাং যদি ফিউশন হয় তাহলে এই নার্ভ গুলোতে কম্প্রেশন হতে পারে, তখন পেইন হবে। এখন কোন ফিমেলের মাঝে যদি সেক্রালাইজেশনের ঘটনা ঘটে তখন পেলভিক ক্যাভিটির পোস্টেরিয়র যে লেংথ সেটা কিন্তু বেড়ে যাবে, আলটিমেটলি বেবির এঙ্গেজমেন্টে দেরি হবে এবং প্রলং লেবার ডেভেলপ করবে। নর্মাল ইন্ডিভিজুয়ালের 5% ক্ষেত্রে দেখা যায় এই সেক্রালাইজেশনের ঘটনা পাওয়া যায়। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ভিডিও ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইল আই ক্যান অটোমি বাই ক্লিকিং দ্য বেল আইকন অ্যান্ড প্লিজ শেয়ার দ্য কন্টেন্টস উইথ ইয়ার ফ্রেন্ড অ্যান্ড গিভ এ লাইক অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অফ দ্য ইউটিউব ভিডিও। টেক কেয়ার, গুড বাই, সি ইউ লেটার উইথ দ্য নেক্সট ভিডিও।